দর্শক স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত আয়োজন এই সময় অনুষ্ঠানে সাথে আছি আমি মুস্তাফা খন্দকার আসছে নির্বাচন নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় মাঠের শক্তি দেখিয়েই দাবি আদার চেষ্টা করছে রাজপথে বিরোধী দল বিএনপি সরকারি দলও নিজেদের সক্ষমতা দেখাচ্ছে পাল্টা কর্মসূচি দিয়ে এই অবস্থায় নির্বাচন নিয়ে দেশের মানুষ রয়েছে দ্বিধারুণ উৎকণ্ঠায় সংকট নিরসনে বিদেশি কূটনৈতিক তৎপরতা কতটা ফলপ্রসূ হয় তা নিয়েও রয়েছে ধোঁয়াশায় এই অবস্থায় কোন দিকে যাচ্ছে দেশের রাজনীতি এসব সহ সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনা করব আমাদের আজকের এই সময় অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে আমাদের সাথে আছেন বাসদের সহসাধারণ সম্পাদক রাজকুজ্জামান রতন এবং সিনিয়র সাংবাদিক বিওফিজের সাবেক মহাসচিব আব্দুল জলিল ভুঁইয়া এবং সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল আপনাদের তিনজনকে স্বাগত আমাদের আজকের আলোচনায় আমি রাজকুজ্জামান রতন আপনি যেহেতু রাজনীতিবিদ আপনাকে দিয়ে শুরু করতে চাই আমরা দেখছি যে যত নির্বাচন যত ঘনিয়ে আসছে নানা ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে এবং নানা সমীকরণের কথা এই যে কয়েকদিন আগে গত পরশু সম্ভবত প্রধানমন্ত্রীর সাথে দেখা করলেন রওশনের সাথে এবং পরে গতকালই বললেন যে তিনি নির্বাচনে যাবে তার অংশ ওদিকে জিএম কাদের গেলেন ভারতে এদিকে ভারতের পত্রপত্রিকা নানা রিপোর্ট হচ্ছে নানা রিপোর্ট এবং সেই রিপোর্টের নিয়েও নানা চলছে নানা বিশ্লেষণ চলছে তা আপনার কী মনে হয় যে আগামী নির্বাচনটা কি যথাসময়ে হবে এবং সব দলের অংশগ্রহণটা নিশ্চিত করা যাবে ধন্যবাদ এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করছি যে বিষয়টা শাসকদের কাছে চরম গুরুত্বহীন এবং জনগণের কাছে উৎকণ্ঠার আমরা এমন একটা জাতি এমন একটা ভূখণ্ডের অধিবাসী আমরা রাজনীতিতে সবচেয়ে বেশি আগ্রহী নির্বাচনে সবচেয়ে বেশি উৎসাহী এবং রাজনৈতিক আলোচনা করতে সবচেয়ে বেশি পারদর্শী এরকম একটা পরিচিতি আমাদের ছিল আমাদের বাংলাদেশের এই এখন আমরা টকশোতে কথা বলছি একদম গ্রামের পানের দোকান বলেন চায়ের দোকান বলেন অথবা প্রেসিডেন্টের ভবন বলেন সমস্ত জায়গায় যে আলোচনাটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে রাজনীতি যেটা ইউরোপের কোথাও আপনি পাবেন না আমেরিকাতে তো এই ব্যাপারে দারুণ উন্নাসিকতাও আছে এই দেশটা কেমন করে একটা রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন দেশে পরিণত হলো সেটাও আমরা সবাই জানি শত্রুর নির্বাচন আমাদের মুক্তিযুদ্ধটাকে অনিবার্য করে তুলেছিল কিন্তু সেই দেশে এখন আমরা আলোচনা করছি 52 বছর পরে স্বাধীনতার নির্বাচন নিয়ে কি হবে নির্বাচন আমাদের এখন আর আনন্দ বা উৎসবের বিষয় নয় নির্বাচন এখন ক্ষমতার পালা বদলেরও সিঁড়ি নয় নির্বাচন এখন একটা উৎকণ্ঠার বিষয় নির্বাচন একটা আতঙ্কের বিষয় এবং সবচেয়ে বড় কথা নির্বাচন একটা খেলার বিষয় অনেকে খেলা বলে বানিয়ে ফেলেছেন এবং খেলা বানাতে গিয়ে পক্ষ প্রতিপক্ষ এবং রেফারি বা আম্পায়ার তাদের ভূমিকা নিয়ে বারবার যে বিতর্কগুলো হচ্ছে তাতে করে নির্বাচন আসে আমাদের জনগণের চেতনার মান একটু একটু করে নিচে নেমে যায় নির্বাচনে অংশগ্রহণ করবে দেশের রাজনৈতিক দলগুলো নির্বাচনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করবে দেশের জনগণ ভোট দেবে দেশের জনগণ কিন্তু দেখুন নির্বাচনে নমিনেশন পাবেন বিপুল সম্পত্তির মালিক ব্যবসায়ীরা নির্বাচন নিয়ে উপরে আলোচনা হবে সেখানে বিদেশি কূটনীতিকদের ভূমিকা থাকবে এবং দেশের যারা পাওয়ার শেয়ার করবেন বা পাওয়ার কন্ট্রোল করবেন বলে যারা মনে করেন তারা ইতিমধ্যে কীরকম দেন দরবার শুরু করেছেন তাতে দেশের জনগণের চাইতেও বিদেশিদের মনোরঞ্জনটাই মনে হয় গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আর সবচেয়ে বড় কথা বিদেশিরাও কি তাদের স্বার্থ ছাড়া এখানে আসছে বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্র থাকলো কি না থাকলো তাদের কিছু আসে যায় স্বৈরাচারী এরশাদের সঙ্গে বিদেশিদের সম্পর্ক রাখতে কোনো অসুবিধা ছিল ছিল না ইভেন ভারতের যে মোদি সরকার যাকে একসময় আমেরিকাতে নিষিদ্ধ করা হয়েছিল মোদিকে সেই মোদি যখন নির্বাচিত হয়েছে আমেরিকার তার সঙ্গে সম্পর্ক রাখতে অসুবিধা হয়েছিল হয়নি ফলে এই যে বাইরের শক্তির কথা বলি এরা মূলত হচ্ছে অর্থনৈতিক স্বার্থ ভূ রাজনৈতিক স্বার্থ এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের গোটা বিশ্ব রাজনীতিতে কার সঙ্গে সম্পর্ক রাখলে কতটুকু প্রভাব তৈরি করা যায় সে বিষয়টা নিয়ে ভাবেন ফলে একদিকে নির্বাচনে আমরা আলোচনা করছি যে কারা ক্ষমতায় আসবে আর ওরা ভাবছে আমাদের বঙ্গোপসাগরের উপর কার আধিপত্য থাকবে আমাদের সমুদ্রের গ্যাস সম্পদের উপর আধিপত্য কার কতটুকু থাকবে বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কটা কেমন থাকবে এই ব্রিক্সের সম্মেলন হবে এখন চীনের সঙ্গে পারস্পরিক দ্বিপাক্ষিক আলোচনাটা কেমন হবে সে নিয়ে বক্তব্য আসবে কিন্তু সামনে আমরা একটা ঢাল রেখেছি নির্বাচন ভিতরে চলছে অর্থনৈতিক লুণ্ঠন একদিকে ক্ষমতাসীনরা তাদের আশ্রয় প্রশ্রয় লুণ্ঠন চলছে আজকে ছোট্ট একটা ঘটনা দিয়ে দেখুন ভারত বলেছে যে পেঁয়াজের উপর শুল্ক সে বাড়িয়ে দেবে ওই শুল্ক বাড়ানো পেঁয়াজ কিন্তু বাংলাদেশে আসেনি ইতিমধ্যে পেঁয়াজের দাম কেজিতে 20 টাকা বেড়ে গেছে তাহলে দেখুন কিভাবে
মানে ডিজিটাল বাংলাদেশ করতে না চাইলেও ডিজিটাল লুটপাটটা যে আমরা অব্যাহত রেখেছি, যে কানে খবরটা আসার সঙ্গে সঙ্গে বাজারে তার প্রভাব পড়েছে, এগুলো নিয়ে কিন্তু রাজনৈতিক আলোচনাটা খুব বেশি আমরা করতেই পারছি না। আমরা এখন আলোচনায় মগ্ন হয়ে আছি অথবা পরস্পর প্রতিদ্বন্দ্বী এমন এক পরিস্থিতি তৈরি করে ফেলেছি যে ভারত কি বলছে, চীন কি বলছে, আর ক্ষমতাসীন যারা আছে তারা কি বলছে, এবং যারা ক্ষমতায় যেতে চায় তারা কি বলছে, জনগণ কি বলছে, এই আলোচনাটা প্রায় গৌণ হয়ে গেছে। ওকে, ধন্যবাদ। আমি আব্দুল জলিল ভাই আপনার কাছে আসি। আপনি জানেন যে আজ 21 আগস্ট 2004 সালে এই দিনে একটা ভয়াবহ ঘটনা ঘটেছিল। এটা নিয়ে নানা ধরনের বিশ্লেষণ আছে, ব্যাখ্যা আছে। আজকে প্রধানমন্ত্রী, এর জন্য সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দায়ী করলেন যে তাদের মূলত। এদিকে আবার মির্জা ফখরুল সাহেব বলছেন যে ঘটনাটা জঘন্য, ভয়াবহ, কোনো সন্দেহ নাই, কিন্তু এইটার তারেক রহমানকে এটা সম্পূরক চার্জশিট দিয়ে জড়ানো হয়েছে, এটাও এক ধরনের রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল। আপনি কীভাবে মূল্যায়ন করবেন? 2004 সালে 21 আগস্ট ঘটনাটি, যে বিএনপির মহাসচিব যে কথাটি বলেছেন, একটা জঘন্যতম ঘটনা, এটা তিনি যে বলতে পেরেছেন একটা দলের, যেই দলের বিরুদ্ধে অভিযোগটা, আমি তাকে ধন্যবাদ দিই যে তিনি এটাকে জঘন্যতম ঘটনা বলেছেন। এই ঘটনাগুলো আজকে ধরেন প্রধানমন্ত্রী যে কতগুলো কথা বলেছেন আমাদের, তার মধ্যে তারেক রহমানকে বা খালেদা জিয়াকে দায়ী করে কথাগুলো বলেছেন, এটা স্বাভাবিক। কারণে আপনি দেখেন যখন ঘটনাটি ঘটে তখন আওয়ামী লীগ বিরোধী দলে, এবং ঘটনাটা এরকম একটা শুধু আপনার নিষ্ঠুরতম ঘটনা বলা যায়। এবং মাননীয় প্রধানমন্ত্রী যে বিশ্লেষণটা করেছেন, তিনি প্রায়ই বলছেন এবং এখনও বলছেন যে তার দল এবং তাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্যই আসলে এই ঘটনাটি ঘটানো হয়েছে। এবং এই ঘটনাটি ব্যাপারে অভিযোগ তৈরি করা হয় আসলে এই ফখরুদ্দিন গভর্নমেন্টের সময়, যে ঘটনাটি তদন্ত হয়েছে, তারপরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন একটি বর্ধিত তদন্তের মাধ্যমে, আপনার আমি যতটুকু জানি, হ্যাঁ, ওই যে আপনার কাহারা এখন উনি অবসরে গেছিলেন, তাকে আবার চাকরিতে রিভাইভ করে তাকে দিয়ে তদন্ত করানো হয়। এই যে ঘটনাগুলি ধরেন ঘটেছে এবং আদালতেও তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, এটাকে আমি কিভাবে ব্যাখ্যা করতে পারি যে তাদের দল যখন ক্ষমতায়, এই কথাগুলি খুব আরও বেড়ে যায় যে যখন সেই সময় ঘটনাটি ঘটল, ঘটার পরে তৎকালীন সরকার বেশিরভাগ সময় ধরেন হাওয়াভবন ছিল, হাওয়াভবন থেকে বলা হয় যে আহ্বান থেকে অনেক কিছু নিয়ন্ত্রণ করা হয়েছে, এই ঘটনা ঘটার পেছনেও হাওয়াভবনের ইন্ধন আছে, এটা আওয়ামী লীগের নেতা যারা সাংবাদিক কামাল ভাই এখানে আছেন, যে সাংবাদিকরাও এটা বিশ্লেষণ করে বিভিন্ন সময়ে আপনার তদন্ত করে এই ধরনেরই অভিযোগগুলি পেয়েছে। তো আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে অভিযোগগুলো করেছেন, যে আমিও মনে করি যে তারেক রহমান সাহেব একটা দলের ভারপ্রাপ্ত, বড় দলের একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি যদি দেশে এসে এটা ফেস করেন যে না, আই এম নট দ্য গিলটি ওয়ান, এইটার জন্য আমাকে দায়ী করা যায় না, উনি যদি ফেস করতে পারতেন রাজনীতিবিদ হিসাবে, আমিও মনে করি যে খুব ভালো হতো, কিন্তু তিনি ফেস করেন না। আজকে তিনি কিন্তু অ্যাকিউজড এবং তার সাজাও হয়েছে, এর মধ্যে তখনকার সময়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এরকম আরও, যেমন পিন্টু সাহেব এখনও জেলে আছেন, এই ঘটনাগুলো সবাই জেলে আছে। যাই হোক, আমি মাননীয় প্রধানমন্ত্রী খুব প্রকাশ করে যে কথাগুলো আজকে বলেছেন, এটা স্বাভাবিকভাবে আপনি হলে কি করতেন, আপনার উপরে যদি এরকম একটা ঘটনা, তিনি মানে আল্লাহই তাকে বাঁচিয়ে দিয়েছে, আল্লাহ সেভড হার অ্যাকচুয়ালি, তাহলে তিনিও সেদিন বাঁচার কথা না। তিনি যেভাবে তার দলের নেতাকর্মীরা আপনার রক্ষা করেছে, বিশেষ করে আমার যতটুকু সে সময় আমার মনে পড়ে যে তৎকালীন ঢাকা সিটির মেয়র সাবেক হানিফ সাহেব যেভাবে তাকে রক্ষা করেছে, নিজের জীবন দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে, এই যে বিষয়গুলো আছে আপনার, সেই মর্মান্তিক ঘটনা যার জীবনেই ঘটত, তাছাড়া 24 জন নেতাকর্মী
এবং ঘটনার পরে পুলিশের যে অ্যাকশন, তাদেরকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই যে ঘটনাগুলো আছে সেই দিকে আপনার তখনকার সরকারের কিন্তু একটা দায়িত্ব ছিল। সে দায়িত্বটা পালন না করে দায়িত্বে যারা ছিলেন তারা বরং বিভিন্ন ধরনের কথা বলেছেন। এবং সর্বশেষ তো আপনারা জানেন, আপনিও জার্নালিস্ট হিসেবে জানেন, যে কাকে এনে, যে আপনার গ্রেনেড চিনেই না, পিস্তল চেনে না, কিছুই চেনে না, সে হলো প্রধান অ্যাকিউজড। এই যে এই ধরনের ঘটনাগুলো ঘটলে হয় কি, যে আপনার এত বড় একটা ঘটনা, একসময়ের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, একসময় তখনও তিনি বিরোধী দলের নেতা, তার উপরে এই ধরনের একটি ঘটনা ঘটল, এর আপনি আরও যদি আমরা পেছনে যাই আরও দেখবেন, যদি আপনার মনে থাকে যে এই ধানমন্ডির ছয় নম্বরে যে তার বাসভবনে কিন্তু তখন ফ্রিডম পার্টির ওরা যেভাবে অ্যাটাক করেছিল, আপনার লেখের ওই পার থেকে অ্যাটাক করেছিল, তার উপরে বারবার আপনার অ্যাটাক হয়েছে, এই যে বিষয়গুলো আছে, একুশে আগস্ট সত্যি যে একটা দলের বিরুদ্ধে না, এটা জাতির বিরুদ্ধেই একটি ঘটনা বলে আমি মনে করি। আচ্ছা, ধন্যবাদ। আমি একটু মাসুদ কামাল আপনার কাছে আসি, আপনি বিষয়টাকে কিভাবে দেখেন? কোনটা এইটাকে কি অনেকে বলে যে এইটা আমাদের রাজনীতিতে বিভাজনের একটা চরম দৃষ্টান্ত, এই কারণে আমাদের দেশের রাজনৈতিক সমঝদা হতে অনেকের একুশে আগস্টের কথা মনে পড়ে, পনেরো আগস্টের কথা মনে পড়ে, কিন্তু এর মানে এই নয় যে কোনো রাজনৈতিক সমাধান হবে না, দেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে না, দুই দলের দেখা দেখি হবে না, আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, এটা এটা ঠিক, আমি নিজেও মনে করি যে আমাদের দেশে বর্তমানে যে একটা রাজনৈতিক বিভাজনটা আছে, বিভক্তিটা কাজ করছে, সেই বিভক্তির পেছনে একুশে আগস্ট একটা বড় কারণ, বড় কারণ। আমাদের যিনি প্রধানমন্ত্রী আছেন শেখ হাসিনা, উনি তো একজন মানুষ, তাই না? মানুষের কিছু মানবিক গুণও থাকে, আবার কিছু মানবিক সীমাবদ্ধতা থাকে। উনি হয়তো ভেবেছেন যে আমাকে যিনি, মানে উনি নিজে বিশ্বাস করেন যে ওনার পেছনে গ্রেনেড হামলার পেছনে বিএনপির ভূমিকা আছে, উনি বিশ্বাস করেন। তো ওনার যদি বিশ্বাস, আপনি যদি বিশ্বাস করেন যে আমি আপনাকে হত্যা করার জন্য চেষ্টা করেছি, তো আপনি আমার পাশে বসে আলোচনা করতে চাইবেন না, এটা হলো আপনার মানবিক ব্যাপার। কিন্তু আরেকটা ব্যাপার আছে এখানে, যে উনি তো সাধারণ কোনো মানুষ না, উনি তো আমার আপনার মতো সাধারণ মানুষ না, উনি দেশের একটা দেশের প্রধানমন্ত্রী, একটা বড় রাজনৈতিক দলের উনি নেত্রী, ওনার পিতা আমাদের দেশের, মানে আপনার জন্য মহান নেতা, আমাদের জাতির পিতা উনি। তো সেই হিসেবে ওনার কাছ থেকে তো আমি স্বাভাবিক মানুষের যে মানবিক সীমাবদ্ধতা, এটা তো আমি আশা করবো না। আরও উদার, আমি চাইবো কি, দেখেন উনি একটা জিনিস হলো যে উনি যদি বলেন যে না আমি খুনির সঙ্গে বসবো না, এটা আমি ওনাকে সমালোচনা করতে পারবো না। কিন্তু উনি যদি বলেন যে আমি বিশ্বাস করি সে আমাকে খুন করতে চেয়েছিল, তারপরেও দেশের স্বার্থে, জাতির বৃহত্তর স্বার্থে আমি ওনার সঙ্গে বসবো, তাহলে ওনাকেও আমরা মহান হিসেবে ভাববো। আমি তো ওনাকে মহান হিসেবে ভাবতে চাই, আমি তো ওনাকে আমার পর্যায়ে নামায় আনতে চাই না, তাই না? তো সেটা আমি চাই। কারণটা কি, দেখেন একদিন, এটা খুব একটা মানে নির্মম সত্য কথা, কিন্তু একদিন বাংলাদেশের শেখ হাসিনা থাকবেন না, একদিন খালেদা জিয়াও থাকবেন না, একদিন তারেক রহমানও থাকবেন না, কিন্তু একদিন যতদিনই যাক এই দেশটা থেকে যাবে, এই দেশের মানুষ থেকে যাবে। আপনি যদি একটা বিভক্তি শুরু করে দিয়ে যান যে আজকের থেকে, ওই যে একটা গান আছে না, এদিকে আজ দুজন আর দুটি পথ দুটি দিকে গেল বেঁকে, আপনি যদি রাস্তাটা দুদিকে বাঁকিয়ে দেন, তাহলে কিন্তু একটা বিভক্ত জাতি বেশি সময় কিন্তু অগ্রসর হতে পারে না, বরঞ্চ এটাকে কীভাবে একত্রিত করা যায় সেই চেষ্টা করতে হবে। আচ্ছা, আপনি আমাকে বলেন, নেলসন ম্যান্ডেলা, ওনার উপরে কি শ্বেতাঙ্গ যিনি ছিলেন ওই সময় ডি ক্লার্ক ছিলেন বোধহয় ওই সময় প্রেসিডেন্ট, টর্চার কি কম করেছিলেন? এত বছর জেলে রাখছেন ওনাকে, স্ত্রীর সঙ্গে দেখা হয় না, অমুক হয় না, তোমার কত কিছু, সেই টর্চারের পরে যখন উনি ইলেকটেড হলেন, উনি কি ডি ক্লার্ককে এনে ভাইস প্রেসিডেন্ট বানান নাই? কেন বানিয়েছিলেন? ডি ক্লার্ককে উনি ভালোবাসতেন? তা না, উনি ওনার জাতিটাকে ভালোবাসতেন। উনি ভেবেছেন এই জাতিটাকে যদি আমি দুই ভাগ করে দিই, শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ যদি আলাদা আলাদা করে দিই, তাহলে এই জাতি অগ্রসর হতে পারবে না। উনি এই দখল, এবং এইটা করার কারণে কিন্তু নেলসন ম্যান্ডেলা মহান হতে পেরেছেন। তা আমি কেন আমার মহান জাতির পিতার কন্যাকে মহান ভাবতে চাইবো না? আমি আবার রাজীব জোহান রতন আপনার কাছে আসি, সেটা হচ্ছে যে তাহলে যদি আমাদের এই যে ক্রাইসিসগুলো, যে নিয়ে বিএনপি মাঠে আন্দোলন করছে, সরকার তার অবস্থানে থেকেছে, বিরোধী এবং
সবচেয়ে বড় কথা হচ্ছে আওয়ামী লীগ থেকে বলা হচ্ছে যে বাইরের যারা আমাদের দেশে একটা সুষ্ঠু শান্তিপূর্ণ অবাধ অন্তর্বর্তীকূল ইনক্লুসিভ নির্বাচন চান তারা কেউ কেয়ারটেকার সরকার চায় না। সুতরাং গত পরশু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব এটা বলেছেন তার এবং বলছে যে তারা বলছে যে অবাধ সুষ্ঠু নির্বাচন কেউ বলে না যে একটা কেয়ারটেকার সরকারের অধীনে ওইটা হতে হবে এটা সাংবিধানিকভাবেই হতে হবে এবং সেরকমই তারা ইক দিচ্ছে। তার মানে কি সরকার কি মনে করে যে বাইরের কেউ কিছু বললেই সেটা হয়ে যাবে কিংবা আমরা যদি নিজেরা যেটা চাচ্ছি আমাদের দেশের জনগণ ভোট দিতে পারছে না কিংবা আমরা চাচ্ছি যে একটা ফেয়ার ইলেকশন হোক তো দেশের কথা কি কিছু না বাইরের লোকজন যেটা বলবে সেটাই কি সরকার কিংবা বিরোধী দল মেনে নেবে এই অবস্থায় কি আমরা চলে আসছি নাকি? একটা জিনিস খেয়াল করে দেখুন যে নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার অঙ্গ এটা আমরা সবসময় বলি কিন্তু গণতন্ত্র না থাকলে এই অঙ্গটা পক্ষাঘাতগ্রস্ত মানুষের অঙ্গের মতো হয়ে যায়। যেমন প্যারালাইজড হয়ে গেলে হাত তো থাকে কিন্তু হাতটা কাজ করে না, তেমনি গণতান্ত্রিক যদি চর্চাটা না থাকে তাহলে নির্বাচন থাকে ওটা কাজ করে না। যে কারণে বাংলাদেশে 11টা জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, এবার আমরা 12তম জাতীয় সংসদ নির্বাচনের প্রারম্ভে দাঁড়িয়ে আছি। 11টা জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে 7টা নির্বাচন হয়েছে দলীয় সরকারের অধীনে, 4টা নির্বাচন হয়েছিল দল নিরপেক্ষ সরকারের অধীনে। যে 4টা নির্বাচন দল নিরপেক্ষ সরকারের অধীনে হয়েছে সেগুলো নিয়ে মানুষের একটা আপাত গ্রহণযোগ্যতা আছে, কিন্তু যে 7টা দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়েছে প্রত্যেকটা নিয়ে প্রচণ্ড রকমের মানে অনাস্থা, অবিশ্বাস, সন্দেহ সবই আছে। আমাদের এখন জিজ্ঞেস করতে হবে কেন তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নটা অনিবার্য হয়ে উঠেছিল। তার মানে পারস্পরিক অবিশ্বাসটা এমন জায়গায় যে দুই দল কিংবা তিন দল যারাই বলি যারা ক্ষমতায় থেকে নির্বাচন করবেন তারা এমন কোনো পরিবেশ তৈরি করতে পারছেন না যে ভোটার বলি অথবা বিরোধী পক্ষ বলি তারা নির্বাচনে আস্থার সঙ্গে অংশগ্রহণ করতে পারে। যে কারণে তো তত্ত্বাবধায়কের প্রশ্নটা এসেছিল এবং এই তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নটা আসার পরে এটা নিয়ে আন্দোলন হয়েছে। সেই সময় আওয়ামী লীগ সরকার এটাও বলেছে যে তারা তত্ত্বাবধায়ক সরকার যে মানে বিষয়টা নিয়ে এলেন গোটা পৃথিবীতে এটা একটা বিষয় এবং পৃথিবীর অনেক দেশ নাকি আমাদের তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা নেবার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। কিন্তু সেই আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসার পর তারা তত্ত্বাবধায়ক সরকারটাকে আবার মানে মানে আমরা বলবো বিচারালয়ের মাধ্যমে বাতিল করে দিলেন। আচ্ছা, তাহলে প্রশ্নটা দাঁড়ালো আমি ক্ষমতায় যাওয়ার জন্য যে সরকার ব্যবস্থাকে একসময় গ্রহণযোগ্য মনে করেছিলাম ক্ষমতায় থেকে সেইটাকে আবার বাদ দিয়ে দিলাম, এতে করে কি একটা রাজনৈতিক অস্বচ্ছতা অসততা এটার প্রশ্ন তৈরি হয়ে যায় না? দ্বিতীয়ত আর একটা প্রশ্ন আপনাদের খেয়াল করতে হবে, এ যাবৎকাল যতবার বিদেশিরা আমাদের এখানে দুতিয়ালি করতে এসেছে প্রত্যেকবারই তারা মেজারেবলি ফেল করেছে, এই দুতিয়ালির কোনো মানে ফলাফল আসে নাই। এবারও যা হচ্ছে দুতিয়ালির ফলাফলটা কোথায় হবে? নির্বাচনেও হবে না, গণতন্ত্রেও হবে না, তারা তাদের স্বার্থটা আদায় করে নেবেন। যেমন ধরুন আমাদের গভীর সমুদ্রে যে গ্যাস ক্ষেত্র আছে একজন মবিল তারা বলছে এটা দিয়ে চুক্তি করতে চায় 50-50 রেশিওতে, 50% গ্যাস তারা নিয়ে যাবেন, 50% আমাদেরকে দেবেন। তারা বলা হচ্ছে এই মানে এই চুক্তিটা কখন হবে? আফটার ইলেকশন, মানে ইলেকশনের পরে এটা হবে। ঠিক তেমনি ধরুন একদিকে ভারতের সঙ্গে আমাদের আলোচনা হচ্ছে আমাদের 4টা বন্দর ভারতের ব্যবহারের জন্য উপযুক্ত করে দেওয়া হয়েছে, আবার আমাদের চট্টগ্রাম বন্দর তারা কীভাবে ব্যবহার করতে পারেন, মংলা বন্দর কীভাবে ব্যবহার করতে পারেন সেটার একটা ব্যবস্থা আছে। বিদ্যুৎ আমাদের একসময় আমরা বলছি যে আমরা বিদ্যুতের সারপ্লাস, সেই বিদ্যুৎ আমদানি করবার জন্য ভারতের উপর নির্ভরশীল হয়ে ইতিমধ্যে তো 1500 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছি, আদানি বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করবেন এই জন্য 1500 মেগাওয়াটের একটা সোলার পাওয়ার প্ল্যান্ট তারা স্থাপন করতে যাচ্ছে, এটা নিয়েও তারা চুক্তি করবেন। এরম বহু বিষয় আমরা যখন দেখছি, চীনের সঙ্গে আমাদের বাণিজ্য প্রায় $16 বিলিয়ন, সেখানে প্রায় আমাদের $14 বিলিয়ন বাণিজ্য ঘাটতি আছে, ভারতের সঙ্গে আমার বাণিজ্য প্রায় $14 বিলিয়ন, সেখানেও আমাদের প্রায় $12 বিলিয়ন মতো বাণিজ্য ঘাটতি আছে। এই দুই দেশের টার্গেট হচ্ছে বাংলাদেশের বাজার, আর আমেরিকার টার্গেট কী? আমেরিকার টার্গেট হচ্ছে বাংলাদেশের ভূখণ্ড, বাংলাদেশকে কেন্দ্র করে ভূরাজনীতিতে তার প্রভাব। ফলে আমেরিকা যেখানে প্রভাব বিস্তার করতে আসে, ভারত যে এখানে উদ্গ্রীব হয়ে থাকে, আমরা তো 7টা পণ্যের উপর ভারতের উপর নির্ভরশীল বলে ইতিমধ্যে ডিক্লেয়ার করে দিয়েছি, 50 লক্ষ টন আমাদের গম লাগবে, 20 লক্ষ টন চাল লাগবে, 7 লক্ষ টন পেঁয়াজ লাগবে, 1.5 লক্ষ টন আমাদের ডাল লাগবে, তারপরে চিনি লাগবে আমাদের প্রায় 14-12 লক্ষ টন। এই যে সমস্ত কিছুর উপর নির্ভরশীল, ফলে বিশ্ব বাণিজ্যের একটা বড় প্রভাব আমাদের অর্থনীতির উপর আছে না? ফলে রাজনীতিতে এই জিনিসগুলো আড়াল চলে যায়। আমরা একদিকে বলি আমরা স্বয়ংসম্পূর্ণ হয়েছি, আবার পরের দিনে দেখি আমরা চাল আমদানি করতে যাচ্ছি। এই যে প্রতিনিয়ত এগুলো চলছে, আমরা রাজনৈতিক এবং নির্বাচনী ডামাডোলের মধ্যে অর্থনৈতিক নির্বাচন তো একটা দরকার,
আমি সেই জন্য বলছি ডামাডোলের মধ্যে অর্থনৈতিক লুণ্ঠনটা আড়াল হয়ে যায়। নির্বাচনটা আমাদের কাছে দরকার এই কারণে নির্বাচন একটা জবাবদিহি তৈরি করে, নির্বাচন একটা যাচাই বাছাইয়ের পরিবেশ, এবং সেরকম নির্বাচন এবং সেই নির্বাচন যদি যাচাই বাছাইয়ের পরিবেশ তৈরি না করে, জবাবদিহি তৈরি না করে, নির্বাচন যদি গায়ের জোরে হয় অথবা প্রশাসন অথবা পুলিশের কারণে হয় অথবা এমনকি সরকার দলেরও কেউ কেউ বলেছেন কীভাবে তারা রাতের বেলায় সমস্ত আয়োজন সম্পন্ন করেছেন যাতে দিনের ভোটটা নিষ্পন্ন করা যায়, তাহলে এইরকম ভোট যদি হয় তাহলে ওকে জবাবদিহির জায়গাটার কোথাও থাকে না। একদিকে অর্থনৈতিক লুণ্ঠন চলবে, আরেকদিকে দুর্বৃত্তপনা চলবে, দেশ থেকে টাকা পাচার চলবে, কিন্তু জনগণের জবাবদিহি করবার জায়গা কোথাও থাকবে না। সে কারণে আমাদের কাছে মনে হয় নির্বাচনটা এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার হতে পারত, যে নির্বাচন আসলে মানুষের তো যাচাই করতে পারত যে কারা ক্ষমতায় আছেন, কীভাবে দেশ পরিচালনা করছেন, কারা ক্ষমতায় যেতে চান এবং তারা কীভাবে দেশ পরিচালনা করবেন, এ ব্যাপারে জনগণ একটা স্বচ্ছ জবাবদিহি চাইতে পারত। সেটা আমরা খুবই হতাশার সঙ্গে দেখছি যে সেই পরিস্থিতিটা আসছে না। ধন্যবাদ। আমি একটু আব্দুল জলিল ভাই আপনার কাছে আসি। আমরা যেহেতু সাংবাদিক একটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে এই যে সাইবার সিকিউরিটির আইন হলো ডিএসএ চেঞ্জ হয়ে, কিন্তু আজকে খবরের কাগজে দেখলাম যে একটা লোক আমেরিকায় বসে কী লিখছে আর খুলনায় তার মাকে 60 বছর বয়সে তাকে পুলিশ ধরে নিয়ে গেছে। তো এই এরকম যে আমরা যেটা বলছি যে ভয়ের সংস্কৃতি, সবাই বলছে যে আমরা অনেক, এইগুলো কেন? মানে এটা অবশ্য আমি খবরটি অবশ্য পড়িনি, যে আপনি যেটা জানালেন যদি এই ধরনের ঘটনাটি ঘটে থাকে তাহলে অবশ্যই দুঃখজনক। এবং আপনি ডিএসএ যেটা আছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, ধরেন আমি অ্যাক্টিভিস্ট হিসেবেও সবসময় এটার কিছু কিছু জায়গাতে বিরুদ্ধে ছিলাম। এর আগে যখন আইসিটি অ্যাক্ট, যদি আপনি এর আগে যান আপনি স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, এর আগে যদি যান অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট। আমি যখন সাংবাদিকতায় আসি তখন আন্দোলন চলছে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের বিরুদ্ধে। তো এই যে দেখেন একটার পর একটা একটার পর একটা রাজনৈতিক দল, ধরেন আইসিটি হয়েছে বিএনপির সময়, আপনার ডিএসএ হয়েছে আওয়ামী লীগের সময়, এটাকে আইসিটিটাকে আপনার স্ট্রেংদেন করেছে এবং সবটাই কিন্তু আপনার সাংবাদিকদের উপরে। আর আজকে যেটা হচ্ছে, ধরেন এটা তো ঠিক যে আপনার বাইরে যারা আছে, বাইরের থেকে কতকগুলি দায়িত্বহীন স্ট্যাটাস দিয়ে থাকে, এগুলাকে কন্ট্রোল করা যায় না, সম্ভব না। বাংলাদেশের মধ্যে যদি কেউ করে, হ্যাঁ, এটা বিদ্যুৎ আপনার অ্যাকশন নেওয়াই যেতে পারে, কিন্তু সেটা যে অপরাধ সে করছে কিন্তু তার জন্য অন্য কেন? আমি আমি বলছি আপনাকে, আমি তো প্রথমেই বললাম যে এটা তো দুঃখজনক ঘটনা, যে এটা সাংবাদিকরা সবসময় আন্দোলন সংগ্রাম করেছে ডিএসএর কতকগুলি ধারার বিরুদ্ধে, আইসিটি একটা 57 ধারার কথা আপনারা জানেন, আবার ওইটাকে আবার ডিএসএর ভিতরে ঢোকায় দেওয়া হয়েছে, পরে এখন যেটা সাইবার সিকিউরিটি অ্যাক্ট যেটা আছে এটা আরও স্ট্রং, এটা সবটাই ব্যবহৃত হয় সাংবাদিকদের বিরুদ্ধে, সাংবাদিকতার বিরুদ্ধে সবসময় ব্যবহৃত হয়েছে। তারপরে এবার কতকগুলো যেই জিনিস করা হয়েছে, যে নন ভেলেবল কিছু ধারা, এটা কিন্তু এখনও খসড়া পর্যায়ে আছে, এটা এখনও পাস হয় নাই। তো আমাদের দাবি হচ্ছে, আমাদের আশা হচ্ছে যে সাংবাদিকতা করার ক্ষেত্রে এটা যাতে বাধা হয়ে না দাঁড়ায়। আপনার রাজনীতিবিদরা আপনার গণতন্ত্রের কথা বলেন, সংবাদপত্রের স্বাধীনতার কথা বলেন, অর্থাৎ মিডিয়ার স্বাধীনতার কথা বলেন, কিন্তু এই ধরনের আইন কখনো সংবাদপত্র সাংবাদিকতার সহায়ক শক্তি হতে পারে না, বরং অপসাংবাদিকতার দিকে নিয়ে যেতে পারে অথবা সাংবাদিকতাটাকে দুর্বল করে দিতে পারে। স্বাধীনভাবে কেউ মত প্রকাশ করতে পারবে না যদি এই ধরনের আইনগুলো হয়। আবার অন্যদিকে যদি বিবেচনা করেন তাহলে পরে এই ধরনের আইনে আমরা যারা সাংবাদিক শুধু না, নাগরিকরা বিভিন্ন সেকশনে যারা আছেন তাদেরকেও দায়িত্বশীল আচরণ করা উচিত বলে আমি মনে করি। আপনি যে কথাটা বললেন খুলনায় আমেরিকাতে একজনে স্ট্যাটাস দিয়েছে বা একটা মত প্রকাশ করেছে, খুলনায় তার মাকে ধরে নিয়ে গেছে, এই ঘটনাটা আমি অবশ্যই এখন শুনলাম, যদি হয় আমি মনে করি যে অতিসত্বর সেই ভদ্র মহিলাকে যেন ছেড়ে দেওয়া হয় আর এই ধরনের ঘটনা যাতে না ঘটে। ধন্যবাদ। আর ভীতি সঞ্চারের ব্যাপার যেটা আছে,
আপনার এই ধরনের ঘটনা ঘটলে তো আপনার স্বাভাবিকভাবেই সাংবাদিকদের মধ্যেও আপনার ঘটতে পারে এটা, যে এটা করা যাবে না এটা করা যাবে। আজকে এমনি জানেন যে সাংবাদিকতাটা মিডিয়াটা কাদের হাতে চলে গেছে, আপনি নিজে সাংবাদিকতা করেন, আচ্ছা আপনি নিশ্চয়ই বুঝেন জিনিসগুলো। কামাল ভাই, আমি আপনার কাছে একটু আসি, সেটা হচ্ছে যে নির্বাচনের দুই দলের দুই রকম বিপরীত মেরুর অবস্থান, ইলেকশন কমিশন নিয়ে এমনি সবার ভিতরে এক ধরনের অবজারভেশন আছে, সেই সময় ইলেকশন কমিশনের কোনো কোনো কমিশনের বক্তব্য, কমিশনারের বক্তব্য বেশ সন্দেহ তৈরি করে। যেমন রাশিদা খাতুন, উনি বলে ফেললেন যে বিএনপি নির্বাচনে আসবে, আপনারা নিশ্চিত থাকুন। তো ইলেকশন কমিশনের কোন রাজনৈতিক দল ইলেকশনে আসবে কি আসবে না, এইটা কি তাদের এইভাবে কথা বলার আপনি কি মনে করেন যে এটা কতখানি? দেখেন, আমি তার আগে বলি আপনি যে নির্বাচন নিয়ে না, ইলেকশন কমিশনের কাজটা একটা নির্বাচন অনুষ্ঠান, তাই না? তো নির্বাচন নিয়ে মূল বিরোধটা কার সঙ্গে, কার? আওয়ামী লীগের সঙ্গে বিএনপির, তাই না? এখানে ইলেকশন কমিশন বারবার বলছে যে কোনো দল যদি না আসে আমাদের কিছু করার নাই, এই কথাটা কিন্তু ঠিক, তাদের কিছু করার নাই। এখন ইলেকশন কমিশন নিয়ে যে কথাবার্তা, আমার বিশ্বাস আসবে, আমার বিশ্বাস আসবে না, আমরা তো জোর করে আনতে, এগুলো হলো ফালতু কথা। ফালতু কথা কী ধরনের আমি বলি, ধরেন ছেলেমেয়ের বিয়ে হবে, ধরা যাক, আপনার আলোচনা কার সঙ্গে কার হবে, ছেলের পক্ষের সঙ্গে মেয়ের পক্ষের হবে, এখানে কাজের ভূমিকা কী? পড়ানো, বিয়ে পড়ানো। আপনি কি মেয়ের পক্ষ থেকে গিয়ে কাজী সিংহলাভ করবে? ভাই কাজী সাহেব, আপনি একটু অনুকূল পরিবেশ তৈরি করেন যাতে নাকি আমাদের বিয়েটা হয়। দুই পক্ষ রাজি হলে কাজীর দরকার পড়ে, দুই পক্ষ রাজি হলে কাজীর তখন ভূমিকা, আর দুই পক্ষ কে রাজি না হলে কাজীর কোনো দাম আছে? কোনো দাম নাই। তো ইলেকশন কমিশন লই জিনিস, কাজী যদি বলে যে পাত্রপক্ষ পাত্রপক্ষ আসুক বা না আসুক আমি বিয়ে পড়াই দেব, বিয়ে পড়াই দেব, সে কার সঙ্গে কার বিয়ে পড়াবে? তো এখন এই ইলেকশন কমিশন হলো কাজীর মতো, যদি আওয়ামী লীগ বিএনপি এক মত না হয় তাহলে এই রাশিদা খাত সুলতানা আর আলমগীর সাহেব, কোন আলমগীর সাহেব দেখেন আরেক লোক, সে বলতেছে কোন নির্বাচনে সব দল আসে না, বিশাল এক গবেষণাগারে ব্যয় করছে যে কোন নির্বাচনে সব দল আসে না, অতএ বিএনপি না আসলেও সব দল আসে না, ওই ফর্মুলায় পড়ে গেল। মানে এক একজনের গবেষণালব্ধ যে সমস্ত জ্ঞান, এটা দেখে জাতি হিসেবে আমাদের মতো ক্ষুদ্র মস্তিষ্কের লোকেরই ভিমরি খাওয়ার উপক্রম হই আমরা। এই জ্ঞানী লোকগুলি যে কোত্থেকে টুকাই নিয়ে আসছে এটাই আমি বুঝি না ভাই, আমি একটা জিনিস বুঝেই না, বুঝছেন? যে ইলেকশন কমিশন নানা রকম লোকজনকে নিয়ে আসে এবং এরা কি একটাও ভালো লোক আনতে পায় না, সব এরকম এরকম লোক নিয়ে আসে কোত্থেকে, আইনের মাধ্যমে তো আনছে। এই আগে আমরা দেখতাম ছোটবেলায় যে বাটি চালান দেয়, তুলা রাশির লোকদের বাড়ি চালান দেয়, যে খুঁজে নিয়ে আসো কার কার মেরুদণ্ড নাই, কার কার পার্সোনালিটি নাই, কে কে বল, এই সমস্ত লোকগুলো খুঁজে খুঁজে কোথেকে দিন বাই করে। এটা কোনো কথা হলো? এটা কী ফর্মুলা যে কোনো নির্বাচনে সব দল আসে না? তো না আসে, না আসে, আর এর সঙ্গে বর্তমান পরিস্থিতির কী সামঞ্জস্য উনি পান? আরেকজন বলতেছে, দেখেন আমি একটা কথা বলি, আমি এই ভদ্রমহিলার কথা নিয়ে আমি একটা আপত্তি করি, কেন? উনি বলতেছেন ওনার ধারণা যে বিশ্বাস যে বিএনপি আসবে, এই কথাটা কিন্তু বাংলাদেশের অনেক মন্ত্রী অনেকবার বলছে, অনেক মন্ত্রী আসবে। আচ্ছা, বিএনপির এই মুহূর্তে পলিটিক্সটা কি? বিএনপি পলিটিক্স হলো যে এই সরকারে বর্তমান যে ফরম্যাট, এই ফরম্যাটে আমি নির্বাচনে যাব না। তো এই পলিটিক্সের বিপরীতে আওয়ামী লীগের লিডাররা বলতেছে বিএনপি ক্ষমতা ইলেকশনে আসবে। সেই কথাটা যখন একজন ইলেকশন কমিশন উচ্চারণ করেন, তো উনি তো বিএনপির পলিটিক্সের বিপরীতে আওয়ামী লীগ যে কথাটা বলে সেই কথাটা উচ্চারণ করলেন, তো উনি কি এটা পারেন? উনি তো তাহলে আওয়ামী লীগের পলিটিক্যাল বক্তব্যটা ওনার মুখ দিয়ে বেরিল, এটা কি উনি পারেন? এইটা বলার মাধ্যমে তো উনি ওনার নিরপেক্ষতা শেষ করে দিলেন। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। রাজুদ্দুজ্জামান রাতরণ, আপনার কাছে আমি আবার আসি, সেটা হচ্ছে যে বামপন্থীদের অবস্থান কি, এই যে দুই দলের টানাটানিতে নির্বাচন নিয়ে আপনাদের অবস্থানটা কোথায়, আপনারা কি অবস্থায় আছেন, আপনারা কি মনে করেন যে এখন যে অবস্থায় আছে সরকার বলছে সাংবিধানিকভাবে নির্বাচনে যেতে যা তারা করবে এবং বিরোধী দল বলছে কেয়ারটেকার সরকারের অধীনে ছাড়া নির্বাচনে যাবে না, এই অবস্থায় আপনাদের অবস্থানটা কোথায়? আমাদের আপনার মূল জায়গাটা একটু হাত দিতে চাই, আমরা জানি যে আমাদের কথাটা এই মুহূর্তে তাৎক্ষণিক কোনো সমাধান দেবে না, কিন্তু আমরা এই ধরনের তাৎক্ষণিক সমাধান পেতে পেতে তো 52 বছর পার করেই দিলাম, এখন পর্যন্ত একটা গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারলাম না।
একটা আস্থার পরিবেশ তৈরি করতে পারলাম না। নির্বাচন ছিল পিসফুল ট্রান্সফরমেশন বা ট্রানজিশন অফ পাওয়ার, সেটা আমরা সংঘাতমূলক ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় রূপান্তরিত করে ফেললাম। নির্বাচন আসলে আমরা টাকার খেলা, পেশি শক্তি, ধর্মের ব্যবহার এগুলোকে দেখতে দেখতে এমন হয়েছে যে নির্বাচন মানে হচ্ছে যত ধরনের প্রতারণামূলক কাজ করা যায় সব কিছুরই প্র্যাকটিস হবে নির্বাচনে। আমরা এই জায়গা থেকে মানুষকে একটু মুক্ত করতে চেয়েছি। আমরা এই জন্য বলি অন্তত একটা সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা যদি চালু করা যায় তাহলে টাকার খেলাটা বন্ধ করা যাবে, ধর্মের রাজনৈতিক ব্যবহারটা বন্ধ করা যাবে, এবং একটা রাজনৈতিক দল সে জনগণের কাছে কী কী কমিটমেন্ট করেছে সেই কমিটমেন্ট সে পূরণ করতে পারলো কি পারলো না তার একটা জবাবদিহির পরিবেশ তৈরি করা যাবে। এখন হয়েছে কি আমি টাকা নিয়ে বাজারে গিয়ে যেমন আলু কেনার পর সে আলুটাকে আমি ভাজি করলাম না ভর্তা করলাম না কি আমি পচিয়ে ফেললাম, কিচ্ছু করার নেই। আমি তো ভোট কিনেছি, নমিনেশন কিনেছি কোটি টাকায়, ভোট কিনেছি কোটি টাকায়, তারপরে পার্লামেন্টে গিয়ে কী করবো এটা আমার ব্যাপার। পার্লামেন্ট মানে হচ্ছে আইনসভা। বলুন তো আমাদের আইন প্রণয়ন করেন যারা তারা কয়টা আইন সম্পর্কে কতটুকু ব্যাখ্যা করেছেন। এই যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, যে আইসিটি থেকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আসলো, আমাদের আইন প্রণয়ন তারা যারা গণতন্ত্রের কথা বলেন একবারও কি তাদের বিবেকে ধাক্কা লাগলো না যে গণতন্ত্র হরণ করার মতো নিয়ম আইন আমরা করতে পারি না। কিংবা এই যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট থেকে যে এখন সাইবার সিকিউরিটি অ্যাক্ট আসবে, আমাদের আইন প্রণয়ন তারা কতজন এই বিষয়টা নিয়ে ভাবছেন। কিংবা শ্রমিকদের ধর্মঘটের অধিকার নিষিদ্ধ করবার জন্য যে অত্যাবশ্যক পরিষেবা বিলের নামে একটা বিল যে সংসদে উত্থাপিত হয়ে আছে, আমাদের আইন প্রণয়নের সংস্থার সদস্যরা কী ভাবছেন। ফলে আমরা এই জায়গাটা একটু হাত দিতে চাই ভাই, আমরা জনগণের কাছে এই আবেদনটাই করি যে নির্বাচনের এই যে খেলা এই রকম খেলাই কি চলতে থাকবে, আপনারা কি এখানে ভূমিকা পালন করবেন না, আপনারা কি শুধুমাত্র দর্শক হয়ে থাকবেন? তাহলে যদি দর্শক হয়ে থাকেন এই বাংলাদেশে বারবার এই ধরনের, এখন আমরা 61% ব্যবসায়ীদেরকে পার্লামেন্টে দেখছি, এখন আমরা প্রশাসন এবং পুলিশের ব্যবহার দিয়ে নির্বাচন হতে দেখছি, এখন আমরা নির্বাচন আসলে কীভাবে খেলা হবে সেই কথাটা শুনছি, রাজনীতিটা হারিয়ে যাচ্ছে। রাজনীতি যদি একটা দেশ থেকে হারিয়ে যায়, যুক্তি করার মনটা যদি নষ্ট হয়ে যায়, যাচাই করার পরিবেশটা যদি ধ্বংস হয়ে যায়, নির্বাচন আসবে যাবে তাতে কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না, বরঞ্চ মানুষ বলবে আগে কি তাহলে আমরা ভালো ছিলাম। মানুষ কি অতীতে ফিরে যেতে পারবে? পারবে না, কিন্তু অতীত তাদের মনের মধ্যে একটা হাহাকার তৈরি করে যে কি বর্তমান আমরা পেলাম। সংসদ এখন সংখ্যাগরিষ্ঠ মানুষ, চাইলে তো আওয়ামী লীগ এখন সমস্ত কালাকানুন বাতিল করে দিতে পারে, চাইলে তো বাংলাদেশ আবার অসাম্প্রদায়িক বাংলাদেশের দিকে ফিরে যেতে পারে, যাচ্ছে না কেন, কে বাধা দেয়? টু থার্ড মেজরিটি তো তাদের আছে। তার মানে দেখুন যে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির এত বিরোধ, নীতিগত প্রশ্নে তারা এক জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু নীতিগত জায়গায় এক জায়গায় দাঁড়িয়ে থেকে নির্বাচনে একটা প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিহিংসার একটা পরিস্থিতি তৈরি করে মানুষের মানে গণতান্ত্রিক বা যে চিন্তাটাকে সেটাকে দুর্বল করে দিচ্ছে। আমরা বামপন্থীরা এই জায়গায় বলছি আসুন একটু যাচাই করি, একটু বাছাই করি, আমাদেরকে ভোট দিতে হবে নট দ্যাট, আপনি অন্তত যাকে ভোট দিয়ে স্বস্তি পাবেন তাকে একটু দেন, আমাদেরকে জিততে হবে আমরা বামপন্থীরা তা মনে করি না, কিন্তু আমরা আশা করি যে জনগণ আমাদেরকে ভোট দেবেন। কিন্তু জনগণ যদি মনে করেন যে আমরা ভোট কম পেয়েছি বলে হাসছেন, মাঝে মাঝে আমাদের খুব কষ্টের হাসি আসে, যাদেরকে আপনার বিপুল ভোটে ক্ষমতায় পাঠিয়েছেন তারা যে কাজ করছে সেটা দেখলে আমাদেরও হাসি আসে, তারা কি সত্যিকার পার্লামেন্টের মর্যাদাটা রক্ষা করছে? ফলে আমরা এই কথাটাই বারবার বলতে চাই। আচ্ছা জুরিল ভাই, আপনার কাছে আসি, সেটা হচ্ছে তাহলে কি আমরা একটা সংকটের মধ্যে চলে যাচ্ছি, ধরেন এই দুই দলের বিপরীতমুখী অবস্থানের কারণে? মানে আমরা আমি মনে করি যে এই যে দুই দলের অবস্থান, এর মধ্যে থেকে একটা সমাধান আসবে বলে আমি বিশ্বাস করি। এই যে আমরা বলি যে আলাপ আলোচনা হওয়া দরকার, আপনার এর মধ্য দিয়ে আমি মনে করি যে আলাপ আলোচনা, দুই দলের যে স্ট্যান্ড দুটা আপনারা জানেন, একদল বলছে যে একদফা, আরেক দল বলছে যে প্রধানমন্ত্রী, দুইটাই একদফা। এই যে এমন একটি জায়গাতে আমরা আছি, আলটিমেটলি এটা হলো যে বাংলাদেশের মতো দেশে নির্বাচনটা হওয়া খুব প্রয়োজন এবং এই নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে। এই যেমন ইরেগুলারিটিস ইন দ্য ইলেকশন, এটা দূর হতে পারে যদি সকল দল অংশগ্রহণ করে, তাহলে পরে এত সহজ হয় না, রিগিং বলেন আর ইরেগুলারিটিস বলেন, এগুলো এত সহজ হয় না। কিন্তু আমাদের সমস্যা হলো যে ধরেন লাস্ট ইলেকশনগুলোতে যদি বিএনপি থাকতো ঠিক মতো, তাহলে পরে কিন্তু যত আমরা ইরেগুলারিটিস কথা বলি এগুলো হতে পারতো না। বিএনপি থাকতো মানে কি, বিএনপি তো ইলেকশনে 2018 সালে গিয়েছিল? না না, এই যেইভাবে গেছে এটাকে যাওয়া বলা যায় না,
আপনি নিজেও সাংবাদিক হ্যাঁ যেভাবে গেছে সেভাবে আপনার কথায় আমি আসি ঠিক আছে যেভাবে গেছে যাওয়া বলে না তাহলে ভোটে পাবলিক ভোট দিয়ে আওয়ামী লীগকে নির্বাচিত করতো আমলারা রাতের বেলা ভোট করার কি দরকার ছিল না না এটা যেহেতু মাঠে কেউ নাই তাহলে আগেই করে ফেলতে হবে এই তো ব্যাপারটা না 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 মাঠে কেউ না থাকলে বাংলাদেশে আমি তো বলছি আপনাকে বাংলাদেশের যে পলিটিক্যাল কালচার এটা নতুন কোনো ঘটনা না এগুলো আগেও ঘটছে আপনার জিয়াউর রহমান সাহেবের সাথে যখন হানা ভোট হয়েছে তখন ভোট কি কেউ দিতে গেছে আপনার হয়ে গেছে না আপনি ধরেন আমি ওই অতীতটা টানতে চাইনি না জিয়াউর রহমানের ওই বিএনপি এত দুর্বল ছিল যে আন্দোলনের কাছে তারা টিকতে পারেনি আজকে যেমন ধরেন বিএনপি আন্দোলন সংগ্রাম করছে আওয়ামী লীগের মতো একটা দলকে তারা কিছুই করতে পারছে না আন্দোলন সংগ্রামের কথা বলো কিন্তু আওয়ামী লীগ যখন আন্দোলনটা করেছে আরও দু একটা দলকে নিয়ে যে আন্দোলনটা করেছে ইফেক্টিভ আন্দোলন আমি মনে করি যে বিএনপি যদি ইফেক্টিভ আন্দোলনটা করতে পারতো সেই সেই পরিমাণে তাহলে পরে অবশ্যই একটা কিছু হতো বাংলাদেশের পলিটিক্যাল কালচারটাই ভাই এরকম আমরা যেভাবেই বলি না কেন গণতন্ত্রের কথা বলি আমরা আমরা কি কেউ গণতন্ত্র চর্চা করি আপনার যে ধরনের ঘটনাগুলি যে ধরেন আজকে এমন একটা দিন গেল আপনার 21 আগস্টের মতো একটা একটা গণতান্ত্রিক দেশে কি এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না থাকলে এই ধরনের ঘটনা তো ঘটতে পারে না আপনার ধরেন বাংলাদেশে যেই ঘটনাগুলি ঘটে গেছে আজকে ধরেন আপনি বিদেশিদের কথা বললেন আমি ভুলে যাবো একটু সংক্ষেপে বলবেন আমাদের প্রায় সময় শেষ আপনি দেখেন এখানে যারা আসছে তারা আপনি নিজেই বললেন যে তারা তো কেয়ারটেকার গভর্নমেন্টের কথা বলে না তারা কনস্টিটিউশনালি তারা কি চায় একটা সুষ্ঠু নির্বাচন তাই তো আওয়ামী লীগ তো বলছে আমরা সুষ্ঠু নির্বাচন চাই এখন সিস্টেম অফ গভর্নমেন্টটা কী হবে কে উইল কন্ডাক্ট দ্য ইলেকশন এইটা হলো মেইন জিনিস এই জায়গাতে দুইটা দলকে কীভাবে এবং আওয়ামী লীগের স্ট্যান্ড যে এখানে আছে আওয়ামী লীগ যদি এখানেই থাকে বিএনপি কীভাবে এখানে আসবে সেটা বিএনপিকে ঠিক করতে হবে বিদেশি কেউ আমাদের পারবে না কামাল ভাই আপনার কাছে আসি আমার প্রায় সময় শেষ সেটা হচ্ছে যে মাঝখানে দেখলাম বিএনপি খুব স্বস্তির সাথে খুব ভালোভাবে আন্দোলন করছিল কিন্তু গত কয়েকদিন ধরে দেখছি বেশ ধরপাকড় বেড়ে গেছে এবং অনেক সিনিয়র নেতাকে ধরছে মানে মেসেজটা একটু অন্যরকম যে সরকার হয়তো আর তাদেরকে ছাড় দেবে না হঠাৎ করে এই যে এরকম অবস্থার কার পেছনে কী থাকতে পারে মানে তাহলে কি আমরা একটা খুব উত্তপ্ত রাজনীতির দিকে যাচ্ছি না উত্তপ্ত কিরাম যাই না উত্তপ্ত বলা বড় কঠিন এই শব্দটা তবে একটা জিনিস হলো কি আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ তার প্রশাসন দেখুন আওয়ামী লীগের হাতে আওয়ামী লীগ আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে এটা হলো কি মূল মেসেজ এবং নির্বাচনে যাওয়ার জন্য নির্বাচনে গেলে তারা পাশ করবে এই তারা আশা করতেছে এবং সেটির জন্য বিএনপিকে যতভাবে কাবু করা যায় সেই কাবু করার সমস্ত পদ্ধতি তারা এখন থেকে প্রয়োগ করতেছে মূল নেতাদের গ্রেফতার করবে আবার ছেড়ে দিবে কিন্তু এই যে গ্রেফতার ছেড়ে দেওয়া এই জিনিসটি হলো মেসেজ যে সবার মধ্যে তারা একটা ভয় ঢুকিয়ে দিচ্ছে যে কোনো সময় যে কোনো লেভেলের যে কোনো লিডার গ্রেপ্তার হতে পারে এই ভীতিটা তারা যখন চারিদিকে ছড়িয়ে দিচ্ছে এটাই হলো তাদের অস্ত্র এই অস্ত্রটাই তারা নির্বাচনের সময় প্রয়োগ করবে যে দেখা যাবে বিএনপি একজন প্রার্থী থাকবে সে তার এজেন্ট দেওয়ার লোক পাবে না খুঁজে কারণ কে চাইবে দেখেন ভয়টা যে মাঝে মাঝে প্রায় আমি হাতে কতটুকু সময় আছে আমি যাই না আমি এক মিনিটে শেষ করি এই যে বলে যে ভয়ের সংস্কৃতি ভয়ের অনেকে আমাকে বলে এই মিয়া আপনি তো অনেক কথাই বলেন আপনি কোনো কেউ আটকেছে তাহলে আপনি কেন বলেন যে ভয় সংস্কৃতি দেখেন আমি বলি আপনাকে একটা কথা ভয় সংস্কৃতিটা কাকে বলে ধরেন আকাশে মেঘ চমকাচ্ছে বাইরে গেলে কি আপনার উপর আপনার বাপের উপর কোনদিন বজ্রপাত হয়েছে দাদার উপর হয়েছে হয় না চাচার উপর হয়েছে তাও হয় নাই তবু কিন্তু আপনি বজ্রপাতের ভয় পান পান না এটা হলো ভয় সংস্কৃতি আমি যখন কথা বলি তখন আমি বলি বলে যাচ্ছি আমার বউ আমাকে বলে এত কথা না বললে হয় না আমার মেয়ে আমাকে বলে বাবা তুমি যদি এভাবে কথা বলো তাহলে কিন্তু তোমাকে আমি আর যেতে দেবো না আমার মেয়ে এবং আমার ওয়াইফের মধ্যে আমার ভাই বোনের মধ্যে আমাকে নিয়ে যে টেনশন দ্যাট ইজ ভয়ের সংস্কৃতি এই ভয়ের সংস্কৃতি যখন আপনি ছড়িয়ে দিবেন তখন একজন দুজন ব্যতিক্রমকে দেখে আপনি কিন্তু পুরো জিনিসটাকে ডিফাইন করতে পারবেন না ব্যতিক্রম কিন্তু নিয়ম না নিয়ম হলো ভয়ের সংস্কৃতি আর ব্যতিক্রম হলো ব্যতিক্রমী ঘটনা কাজে ওই জিনিসটা হলো এখানে যে ভয়েস যে এটা আবহ এই জিনিসটা বিএনপি এবং বিরোধী দলের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে এখন থেকে
যা যেটা নাকি তারা নির্বাচনের সময় ক্যাশ করবে। কিন্তু বিএনপি কি নির্বাচনে এই অবস্থায় যাবে বলে মনে করেন? ধরে নিচ্ছে তারা যদি নির্বাচনে যায়। দেখেন বিএনপির আশাটা কি, বিএনপি কিন্তু আসলে তেমন কিছুই করতে পায় নাই। বিএনপি যে আন্দোলনের জন্য বিয়ার আন্দোলন করে ফেলেছে এটা মনে করি না, বাট তারপরে বিএনপি একটা মিটিং রাখলে এত লোক হয় কেন? এই লোকগুলো কিন্তু বিএনপিকে ভালোবেসে যায় না। এই লোকগুলো এই সরকারের উপরে এতটাই বীতশ্রদ্ধ যে যে কেউ কথা বলে তারা সেটা শুনতে যায়। সরকারকে যদি কেউ অশ্লীল ভাষায় গালাগালিও করে তাও শোনার জন্য উন্মুখ হয়ে থাকে। এটা হলো মানুষের একটা পিপলস সেন্টিমেন্ট, এই জিনিসটাকে সরকার ভয় পাচ্ছে। যদি বাই চান্স বিএনপি চলে আসে তাহলে তাহলে যেন কোনো কিছু করতে না পারে, সেই জন্য সে এখন থেকে একটা প্রিপারেশন নিয়ে রাখতেছে। এটাই মূল ঘটনা, আর কিছু না। আমাদের হাতে আর সময় নেই। রাজীব কুমার রতন, আব্দুল জলিল ভিয়া, মাসুদ কামাল, আপনাদের তিনজনকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের আলোচনায়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি। তার লগে আপনার সম্পর্ক কি লাইলি মজনু টাইপের, যে লাইলি রে মারলে মজনু সিকিউর দিয়ে ওঠে? মানে কি ধারাবাহিক নাটক গোলক ধাঁধা? সবক দাও করে চান্দাবাজি করতে যা ধরা খাইছিলাম, সেটা বাসে আনছে কে? আমি মুই কি উল্টা পাল্টা কিছু বলছি? মুই বলছি যে তাড়াতাড়ি যাতে আসতে পারে সে ব্যাপারে বলছি, মানে রচনা মোহাম্মদ মামুনুর রশিদ, পরিচালনা শামীম জামান। বানাইয়ে বই রইছি। গল্প তো পাই গেছি রে, গল্প তো ফাইনাল হয়ে গেছে। এই কাজটা কেডা করলো স্যার? জামাল বলছে স্যার আমরা একটা কাজ দেখবেন। রবি, সোম ও মঙ্গলবার রাত 8:20 এনটিভিতে। এখন বিকাশে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।